يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله شمست প্রশংসা সেই মহান রব العالمينের যিনি দয়া করে করুণা করে আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়ে সঠিক ইসলামকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বোঝার এবং মেনে চলার তৌফিক দান করেছেন এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ ঐশী জীবন ব্যবস্থা আমাদের নিকট প্রেরণ করে সেটা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেছে সেই সঙ্গে সঙ্গে দরুদ ও তসলিম প্রেরিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং কিয়ামত অবধি তার সমস্ত উম্মতের প্রতি যারা কোরআন এবং হাদিসের অনুসারী বর্তমানে অতীতে এবং ভবিষ্যতে আমরা এই সম্বন্ধে সকলেই জ্ঞাত যে ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র মনোনীত দিন ইসলাম ধর্ম প্রকৃতপক্ষে প্রচলিত ধর্ম বলতে আমরা যা বুঝি তা নয় ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা শুধুমাত্র পার্থিব জীবনকেই শান্তিপূর্ণ করে না সাথে সাথে প্রতিশ্রুতি দেয় পরকালের চিরন্তন শান্তি ও অসীম আনন্দময় জীবনের এবং বিলুপ্তি ঘোষণা করে অন্যান্য সকল ধর্ম ও মানব মস্তিষ্ক প্রসূত মতবাদের কারণ একমাত্র ইসলাম ধর্মেই রয়েছে অবিকৃত ঐশী ধর্মগ্রন্থ এবং সমৃদ্ধ ইতিহাসের সুস্পষ্ট প্রমাণাদি পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই ইসলামের আগমন হয়েছে তখনই সেই স্থান হতে উৎখাত হয়েছে বাতিল তন্ত্র মন্ত্র মতবাদ নিপীড়িত মানব জাতি মুক্ত হয়েছে অত্যাচারী শাসকের দাসত্ব থেকে বিরাজ করেছে ন্যায় বিচার ও শান্তির এক অমোঘ বাতাবরণ কিন্তু বর্তমানে আমাদের নিজেদের মধ্যে পরিপূর্ণ ইসলামের অভাবের কারণে ইসলামিক সঠিক জ্ঞান ও বোধ অনুপস্থিত থাকার কারণে সর্বোত্তম জাতি আকারে প্রেরিত হয়েও আমরা নিজেদেরকে মূর্খ ও নিকৃষ্ট জাতিতে পরিণত করে চলছি জীবনের সর্বস্তরে শাশ্বত সত্য ইসলামের জ্ঞান অর্জন ও তার বিধিবিধানের অনুসরণ বাস্তবায়ন না করার কারণে বর্তমান বিশ্বে মুসলিমরা লাঞ্ছিত অবহেলিত পদদলিত এবং কাফেরদের ষড়যন্ত্রের শিকার ইসলামের স্বর্ণালী যুগেও আমরা জানি ইসলামের শত্রুদের চক্রান্ত তখনও অব্যাহত ছিল ইসলামের স্বর্ণালী যুগে সুতরাং বর্তমানে যে ইসলামের শত্রুদের কৌশলাদি বিদ্যমান থাকবে না এই নিয়ে কোনো সন্দেহই নেই যে সেটা কিয়ামত পর্যন্ত চক্রান্ত উপস্থিত থাকবে ইসলামকে ধ্বংস করার কাজে লাগার জন্য কিন্তু ইতিহাসে
আমরা যেমন দেখেছি ইসলামের স্বর্ণালী যুগে আল্লাহর কৃপায় ইসলামের বিধান তখন সর্বস্তরে বহাল থাকায় কাফেরদের যাবতীয় চক্রান্ত ব্যর্থ হয় এবং সর্বসমক্ষে উন্মোচিত হয় ষড়যন্ত্র সমূহ। যুগে যুগে ইসলামের শত্রুরা পৃথিবী থেকে আল্লাহর নূর তথা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে এবং আজও তারা এই মহাসত্যকে ধ্বংস করতে খড়গহস্ত। অথচ আমরা মুসলিমরা এ সম্বন্ধে কিছু জানি না, এ সম্বন্ধে জ্ঞান অর্জন করি না এবং আমাদের উলামাগণ সঠিক ইসলামকে বোঝাতে ব্যর্থ এবং ইহুদি খ্রিস্টানদের মহা ষড়যন্ত্র সম্বন্ধেও আমরা অজ্ঞ। এখনই আল্লাহ সুবহান তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের উচিত উন্মুক্ত হৃদয় নিয়ে প্রকৃত ইসলামিক জ্ঞান অর্জন করা, ইসলামকে জানা বোঝা এবং ইসলামের নীতিমালা সমূহকে শুধুমাত্র অধ্যয়ন না করে সেগুলো জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা এবং কাফেরদের বিধ্বংসী ষড়যন্ত্র সমূহ সম্বন্ধে সচেতন হয়ে তার প্রতিকারের উপায় খোঁজা। দেশীয় তথা আন্তর্জাতিক অন ইসলামিক শক্তি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতে পরিপূর্ণ দিন থেকে বিচ্যুত করে ইহুদি খ্রিস্টানের মতো একটা নিছক আচার অনুষ্ঠান সর্বস্ব ধর্মে রূপান্তরের মাধ্যমে ইসলামের সামগ্রিক রীতিনীতি বিসর্জন দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এর জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই প্রকারের মানুষের দ্বারা। দুই শ্রেণীর মানুষ সর্বদা ইসলামকে সর্বাত্মকভাবে ক্ষতি করেছে, তারা হলো এক নম্বরে হচ্ছে শাসক সম্প্রদায় এবং এক শ্রেণীর আলেম সম্প্রদায়। সব শ্রেণীর আলেম নয়, এক শ্রেণীর আলেম সম্প্রদায় যাদেরকে আমরা উলামায়ে সু নামে আখ্যায়িত করে থাকি। ইসলামের এই শত্রুরা সর্বদাই নিজেদেরকে ব্যস্ত রেখেছে, নিজেদেরকে নিয়োজিত রেখেছে মুসলিম জাতিকে ইসলামকে ধ্বংসের উপায় অনুসন্ধান ও তার প্রয়োগের কাজে। ইসলামের শুরু থেকে তারা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ইসলামকে শেষ করতে চেয়েছে এবং বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে ইহুদি খ্রিস্টানদের অশ্লীল কৃষ্টি কালচার। এগুলোর অনুপ্রবেশ ঘটিয়ে তারা মুসলিমদেরকে পঙ্গু করতে চায়, বা বলা বাহুল্য পঙ্গু করেও দিয়েছে অনেকাংশ। ইহুদিরা তাদের ছেলে মেয়েদের মধ্যে যৌন মেলামেশাকে অবাধ করে দিয়েছে, ফ্রি পারমিশন ফর ফ্রি সেক্স। আজ অসংখ্য মুসলিম পরিবার এই সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে। মুসলিম ছেলেমেয়েরাও, এখানে অবশ্যই বলতে হবে যে সো কল্ড মুসলিম, তো মুসলিম ছেলেমেয়েরাও এখন নিজেদের পছন্দমতো জীবনসঙ্গী নির্বাচন করছে, অবৈধভাবে অবাধ মেলামেশা করছে, নাচ গান সিনেমা বিভিন্ন অশ্লীলতার মধ্য দিয়ে আমোদ প্রমোদ বিনোদনে অবসর সময় অতিবাহিত করছে। বর্তমানে মুসলিমদের একটা বৃহৎ অংশ ইসলাম থেকে সরে গেছে আর এই চক্রান্তকে বাস্তবায়িত করার কাজে উঠে পড়ে লেগেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, ম্যাগাজিন, নিউজ পেপার, ইন্টারনেট সহ। অন ইসলামিক শক্তিগুলি শুধুমাত্র পশ্চিমী সংস্কৃতি, নারী ও নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমেই মুসলিমদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করেনি। মুসলিম জাতিকে দুর্বল ও মেরুদণ্ডহীন করে ধীরে ধীরে শেষ করে দেওয়ার জন্য ইসলাম ধর্মের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে ভ্রান্ত মতবাদের, বিভিন্ন কুসংস্কারের এবং সৃষ্টি করেছে বিভিন্ন ফিরকা দল মাঝহাবের। অন ইসলামিক রীতিনীতির অনুপ্রবেশ ঘটানো ছাড়াও তিনটে আরও উপায়ে তারা ইসলামের ক্ষতি সাধন করেছে এবং এখনও সেই ক্ষতি সাধন সংগঠিত করে চলেছে, এখনও সেগুলো বিদ্যমান। সেই তিনটি বিষয় কি কি যেগুলো ইসলামের ক্ষতি সাধনকারী? প্রথম হলো যে কুরআন ও হাদিসের অপব্যাখ্যা, কুরআনের তাফসিরে অপব্যাখ্যা, হাদিসে অপব্যাখ্যা, সনদে দুর্বল ও জাল সনদের অন্তর্ভুক্তিকরণ,
এবং সবগুলি হয়েছে শাসকদের আনুকূল্যে। এটা প্রথম কারণ যে শাসকদের আনুকূল্যে কোরআন হাদিসের অপব্যাখ্যা। দ্বিতীয়, নিজেদের তৈরি করা নতুন নতুন আমল যেটাকে শরিয়ার পরিভাষায় বিদাত বলে আখ্যায়িত করা হয়, যেটা ধীরে ধীরে জাহান্নামের দিকেই নিক্ষিপ্ত করে। এবং তৃতীয়, জাল হাদিসের প্রণয়ন ও তার বাস্তবায়ন সমাজের মধ্যে। তো এক শ্রেণীর আলেম আছেন, তারা তগুতদের সন্তুষ্টার্থে কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে সাধারণ মুসলিমদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করছে। লক্ষ লক্ষ জাল হাদিস আর মন গড়া নতুন নতুন বিদাত, নতুন নতুন আমল তৈরি করে সেগুলো মুসলিম সমাজে ছড়িয়ে অজস্র মুসলিমের ইমান আকীদাকে ধ্বংস করেছে এবং আজও করে চলেছে। আর আমরা মুসলিমরা খুব সহজেই তাদের পাতা ফাঁদে পা দিয়ে নষ্ট করেছি নিজেদের আখেরাত এবং দুনিয়াকেও, ধ্বংস করে চলেছি মহামূল্য সম্পদ ইমানকে। আসলে প্রকৃত ইসলামিক শিক্ষা থেকে আমাদের দূরে থাকাই হলো এই বিচ্যুতির প্রধান কারণ, ইমান হানির প্রধান কারণ, যেখানে আল্লাহ সুবহান ও তাআলা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে বারে আমাদেরকে সতর্কবার্তা ও হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন। মুসলিম শরীফের একটি হাদিস, যেটা মুসলিম শরীফের তৃতীয় খণ্ডের 77 পৃষ্ঠায় রয়েছে, যে যদি কেউ এমন আমল করে যেটা নির্দেশ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সেই আমল প্রত্যাখ্যাত। অর্থাৎ রসুল সাল্লাম নির্দেশ দেননি এমন আমল, তার অনুমোদন বিহীন আমল, ইবাদত সবগুলোই বাতিল, সেগুলো কোনোটাই গ্রহণযোগ্য হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে উল্লেখিত আছে, যে আমি তাদের কৃত আমলগুলোর কাছে যাব, অতঃপর তাদের সমস্ত আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকণার উপর নষ্ট করে দেব। এরা কোন আমলকারী, এখানে কোন আমলকারীদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবার্তা দিয়েছেন? এখানে সেই আমলকারী ব্যক্তিকে ইঙ্গিত করে বলা হয়েছে যারা ইবাদত করে আমলের পাহাড় জমা করেছেন লোক সমাজে প্রদর্শনের জন্য, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ পদ্ধতি পন্থা অনুযায়ী করেনি, বা অন্ধভাবে কোনো বুজুর্গ, কোনো মুরব্বি বা বাপদাদা 14 পুরুষদের অনুসরণ করে আমল করেছিল কোনো রূপ যাচাই বাছাই ছাড়াই। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে একটি ভয়ঙ্কর সতর্কতামূলক হাদিস উল্লেখিত আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা, যে ব্যক্তি প্রমাণবিহীন আমল করল, সেই আমলকারীকে আশ্রয় দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, তার কোনো নফল ইবাদত কবুল করবেন না। এটা মুসলিম শরীফের তৃতীয় খণ্ডের 441 পৃষ্ঠায় বিদ্যমান। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাসিয়াত 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে কিছু আমলকারী হবে ক্লিষ্ট ক্লান্ত, তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। অর্থাৎ কোনো ব্যক্তি সারা জীবন আল্লাহর ইবাদত করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, শরীর হয়তো আর কোনো ক্ষমতা অবশিষ্ট নেই, অথচ সেই ইবাদত সমূহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনকৃত ছিল না, বরং তা ছিল শুধুমাত্র বাপদাদা 14 পুরুষ বা বুজুর্গদের অন্ধ অনুসরণ অথবা শরিয়ত বহির্ভূত মন গড়া লোক দেখানি আমল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো ইবাদত ও আমলকে কবুল করবেন না এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন আমল থেকে রক্ষা করুন, আমিন। বর্তমান সময়ের মতো ইসলামিক অবক্ষয় বিভিন্ন স্কলার্সদের মতে, বিভিন্ন গবেষকদের, ইসলামিক চিন্তাবিদের মতে, যে এই রকম ইসলামিক অবক্ষয় এই উম্মার কখনো দেখা যায়, কোনো যুগে কখনোই ইসলামিক অবক্ষয় এই রকম মাথা চাড়া দিয়ে দেখা দেয়। কোনো না কোনো আন্তর্জাতিক ইসলামিক নেতৃত্বের আওতায় কিন্তু মুসলিম উম্মা ছিল, তাতে বিপদ সংকুল অবস্থায় হোক বা সহজ অবস্থায় হোক, কোনো না কোনো ইসলামিক নেতৃত্বের আওতাধীন মুসলিম উম্মা ছিল। কিন্তু বর্তমানে আমাদের ইচ্ছা বা অনিচ্ছায় আমাদেরকে প্রকৃতপক্ষে নেতৃত্ব দিচ্ছে ইহুদি ও খ্রিস্টান জাতি, সেটা অনেকে হয়তো স্বীকার করতে অপারগ। কিন্তু যদি আমরা
একটু ডিপ ইনভেস্টিগেশন করি, তাহলেই এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হবে যে আমাদের নেতৃত্ব সরাসরিভাবে ইসলামিক নেতা দ্বারা হচ্ছে না, সেটা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইহুদি খ্রিস্টানদের দ্বারাই পরিচালিত হচ্ছে। ফলে ইসলামের সংস্কৃতি এখন অনেকাংশেই তাদের নিয়ন্ত্রণাধীন এবং শিখ যুক্ত কুসংস্কার ও মন গড়া আমলে পরিপূর্ণ। এখন ভয়ঙ্কর পরিস্থিতিতে কিয়ামতের দিনে আমাদের নেক আমলগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে জাহান্নামের লেলিহান অগ্নিশিখার ভয়ঙ্কর মহা আজাব থেকে প্রত্যাণের জন্য আমাদের ইখলাসের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের আমলগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন, বিদাত থেকে রক্ষা করেন, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহর ওয়াস্তে আমাদেরকে সমস্ত প্রকারের ইবাদত কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করে আমল করার তৌফিক দান করেন এবং সেই সঙ্গে সঙ্গে কাফেরদের, কুচক্রী ইসলাম বিরোধীদের সব ধরনের চক্রান্ত, কুসংস্কার, মন গড়া আমল সম্বন্ধে জ্ঞান অর্জন করে সচেতন হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত প্রকারের লাঞ্ছনা, অপমান, শয়তানি জালিকা থেকে মুক্ত করে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।